রাজধানীর মিরপুর একে দেখা গেল এমন এক পাঁচতারকা হোটেলের, যেখানে থাকছে নানান রকমের পোষা প্রাণী, কুকুর বেড়াল। প্রাণীগুলোর জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত খাবার, খেলার মাঠ এবং সুইমিং পুল। ছোট লিনো বকা দেয়, ছোট লিনো বড় বড় বকা দেয়। নির্দিষ্ট তাপমাত্রায় আরামদায়ক পরিবেশ নিশ্চিতে রয়েছে এসির ব্যবস্থাও। আবাসিক হোটেলটিতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও পশুপ্রেমীদের জন্য এটি একেবারেই আদর্শ একটি জায়গা। এখানে যে কেউ চাইলেই করাতে পারেন তার প্রিয় পোষা প্রাণীটির সঠিক যত্ন ও পরিচর্যা। এই যে ধরো 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 ধরো, নাও এখানে আসো, এখানে ওঠো, লাফ দাও, জাম্প জাম্প। তাদের মৃদু পায়ের আওয়াজ আর নরম তুলতুলে গায়ের স্পর্শ যেন হৃদয়ে প্রশান্তি এনে দেয়। ছোট ছোট খুনসুটি আর খেয়ালি মেজাজের দুষ্টামি আমাদের একঘেয়ে জীবনকে করে বৈচিত্র্যময়। সঙ্গী হিসেবে যেন প্রকৃত বন্ধু, প্রাণীগুলোর নির্ভেজাল ভালোবাসা, কখনো নীরবে পাশে থাকা, সবকিছুই করে তোলে অতুলনীয়। বিড়াল কুকুর পালতে তো আমরা পছন্দ করি, তবে আমরা একটা বিপদে পড়ে যাই যখন হচ্ছে আমাদের কোথাও বেড়াতে যেতে হয় বা কোনো কাজে আমাদের ঢাকার বাইরে, দেশের বাইরে যেতে হয়। কারণ সব জায়গায় কিন্তু আমরা ওদেরকে নিয়ে যেতে পারি না, আমরা কিন্তু সব কোনো হোটেলে উঠলেও সব হোটেল কিন্তু ওদেরকে অ্যালাউ করবে না। হোটেলটিতে পোষা প্রাণীর থাকা খাওয়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি কক্ষের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন নরম বিছানা, খেলার সামগ্রী এবং স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা রয়েছে। সবাইকে সেপারেট কেবিন দিচ্ছি আমরা, কিন্তু কোনো গেস্টকে একসাথে করছি না। এসি দেওয়া হচ্ছে, সবার আলাদা আলাদা কেবিন, আলাদা আলাদা রুম, ওদের খেলার জায়গা, কুকুরদের জন্য খেলার জায়গা, কেয়ার গিভার। এছাড়া প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার সরবরাহ করা হয়, সঙ্গে নেওয়া হয় স্বাস্থ্যের যত্ন। কোথায় লাগলো মনে হয় টাইম আছে, ওই টাইম অনুযায়ী রুটিন অনুযায়ী খাওয়ার দিতে হয়। ওদের খাওয়ার একটা রুটিন আছে আমাদের, সকালে যেমনি চাপলা মাছ ভাত দিয়ে রাইস দিয়ে মাখায়, এবং আবার রাত্রে কলিজা ভাত মাখায়, আবার মানে দুপুরে ক্যাট ফুড। যে কারণে এখানকার আবাসিক প্রাণীগুলো থাকে সুস্থ আর নিরাপদ, এমনটি জানান সংশ্লিষ্টরা। প্রথম বিড়ালটা পালার পর থেকে আসলে আমি বেশি বুঝতে পেরেছি আর কি প্রাণীদের ব্যাপারগুলো, প্রাণীদের কষ্টগুলো, অনুভূতিগুলো। তো এরপর থেকে আসলে এরকম কোনো কাজই করার ইচ্ছা। পোষা প্রাণীদের সঙ্গে মমতার সম্পর্ক মানুষের মনে এনে দেয় এক ধরনের প্রশান্তি। ওরা তো বুঝতে পারছে না আসলে ওদেরকে কোথায় রেখে গেল, আবার অনেকে বাসায় একা একা থেকে অভ্যস্ত, তারা হয়তো বা প্রথমে এসে একটু ভয় পায়, একটু খাওয়া দাওয়া করতে চায় না। তো তখন আমাদের এখান থেকে কেয়ার গিভাররা, ম্যানেজার্সরা হচ্ছে গিয়ে ওদেরকে কমফোর্টেবল করার চেষ্টা করে, ওদেরকে ওদের সাথে কথা বলে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করে। তাদের যত্ন নেওয়ার মাধ্যমে যে কেউ নিজের দায়িত্ববোধের জায়গা থেকে পাই প্রশান্তি। তাই পোষা প্রাণী আর মানুষের এই সমন্বিত বন্ধন হতে পারে এক অনন্য উদাহরণ। যত সময় দিবেন তত ইজি হবে, তত মিশুক হবে, আপনার সাথে মিশবে, আমার সাথে মিশবে, অনেকে দেশের বাইরে বেড়াতে গেলে কিংবা বিভিন্ন ট্যুরে গেলে সেক্ষেত্রে পছন্দের প্রাণীকে সাথে নেওয়ার সুযোগ থাকে না। তখন এই পাঁচ তারকা হোটেলে নিরাপদ আশ্রয়ে রেখে যান তাদের প্রিয় প্রাণীটিকে। প্রাণীদের উপরে এক ধরনের মায়ার বন্ধন থেকেই এই চাকরিতে আসা বলে জানান সেখানকার কাজ করা সংশ্লিষ্টরা। পেট প্যারেন্টদের একটা দুশ্চিন্তা কমানোর জন্য এই একটা ব্যবস্থা, তারা যাতে নিশ্চিন্তে এখানে রেখে তাদের কাজে বা তারা ভেকেশনে যেতে পারে আর কি, সেইখান থেকেই আসলে এই চিন্তাটা এসেছে। কিছুদিন আগে আমাদের পুজোর ছুটি ছিল, তখনও আমরা হাউসফুল ছিলাম, এবং হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে একটা ছুটির সময় থাকে, বা ফরেনাররা যারা হচ্ছে এখানে বাংলাদেশে কোনো কাজ করছেন তারা নিজেদের দেশে ক্রিসমাস পালন করতে যান, তারাও সেই সময়টাতে আমাদের এখানে রেখে যান। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।